ভয়ের পরিবেশ শরৎনগরের গ্রামে। দিনে রাতে ভয়ে আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা, জখম হয়েছে বেশ কয়েকজন। আসল কারণ শুনলে শিউরে উঠবেন। গ্রামে বেড়েছে শেয়ালের উৎপাত, আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। ইতিমধ্যে জখম হয়েছেন প্রায় 35 জন, যাদের মধ্যে মহিলা আর শিশুর সংখ্যাই বেশি। আহতদের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেকে চিকিৎসা করে ফিরেছেন বাড়িতে। বেশ কিছুদিন ধরেই বসিরহাটের বাংলানি গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া, ডোবরা, স্বরূপনগর সহ একাধিক গ্রামে শেয়ালের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। দিন কিংবা রাত কখনোই বাড়ি থেকে নির্বিঘ্নে বেরোতে পারছেন না কেউই। পড়ুয়াদের স্কুল কলেজে যেতেও ভয় লাগছে, এমনকি রুজি রুটির জন্য যারা বাইরে বেরোচ্ছেন তারা হাতে একটি করে লাঠি নিয়ে যাচ্ছেন। রাতের বেলা তো বটেই, এমনকি দিনের বেলাতেও এলাকায় ঘুরে বেড়াচ্ছে শেয়াল। বাড়ির পাশে কখনো ফাঁকা জমিতে শেয়ালের দাপাদাপি। স্থানীয় সূত্রে খবর, বছর সাতেকের ছেলে মুইম মণ্ডল খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আচমকাই ছেলের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন বাইরে এসে দেখেন মহিমের পায়ে কামড় দিয়ে শেয়াল পালিয়ে গিয়েছে। আমরা ঘরে বসেছিলাম, ও বাইরে গেছিল দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসতে, খাবার খাবে সকালে। গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে, ও এই ঘরের এই সাইডে বাথরুম করতে গেছে। বাথরুম করতে গিয়ে হঠাৎ করে আও আও করে চিল্লিয়ে উঠেছে। আমি আর মা এখানে বসেছিলাম, থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখি শিয়াল তখন অলরেডি ওর পায়ে ধরে আছে। তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল। তারপরে এই অবস্থা। ওই এলাকার আরও এক বাসিন্দা জানান, শিয়ালের উপদ্রবের জন্য লাঠি নিয়ে রাস্তায় বেরোতে হচ্ছে। ইতিমধ্যে 35 জন আহত হয়েছেন। রাস্তায় বেরোলেই হামলা করছে, তাই রাত জেগে পাহারায় রয়েছি আমরা। আমার বৌমা সকালে বাইরে দাঁড়িয়েছিল, সেই সময় আচমকাই 4-5টা শেয়াল এসে হামলা করে, তারপর লাঠি দিয়ে তাড়াতেই পালিয়ে যায়। এখন বৌমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৌমা সকালবেলা উঠে ব্রাশ করছে প্রতিদিনের মতো, হঠাৎই 4-5টা শেয়াল এসে বৌমাকে অ্যাটাক করে, বৌমা পড়ে যায় এবং তাদের ইচ্ছা মতো পায়েটা খাবে। চিল্লা চিল্লি হওয়ার পরে আশপাশের লোকজন এসে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা জানতে পারলাম ঢোকরা, উত্তর ঢোকরা, দক্ষিণ ঢোকরা এবং স্বরূপনগর এবং শাহপাড়া মোট 35 জনকে শেল জখম করে। প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ বা বন দপ্তরের কাছে, যাতে এই শেলগুলো ধরে সংরক্ষণ করে অন্যদিকে পাঠানো হয় তার ব্যবস্থা করলে। এলাকার আরও এক বাসিন্দা জানান, শিয়ালের ভয়ে দিনের বেলাতেও আমরা লাঠি নিয়ে চলাফেরা করছি। 35 জনকে আহত করেছে শিয়ালেরা, তাই আমরা পালা করে পাহারা দিচ্ছি। আমরা চাই প্রশাসন এবং বন দপ্তর এই বিষয়টি দেখুক, আমাদের ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিক। শিয়ালে এই অবধি 35 জন স্বরূপনগর ডালিপাড়া ঢোকরা দিয়ে 35 জনকে অ্যাটাক করবে, তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনও উৎপাত চলছে, হসপিটালে ভর্তি আছে কেউ 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 বাড়িতে আছে। বন দপ্তর প্রশাসন এদের যেটা করলে ভালো হয়, আমরা ভালোভাবে থাকতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।